ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত কার্যকরের দাবি অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিতে চলেছেন বনগাঁর বিজেপি সাংসদ। সেই চিঠির খসড়া তৈরি করে দিলেন তথাগত রায়। তবে এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। দীর্ঘদিন 70 বছর স্বাধীনতার পর থেকে লড়াই মতুয়াদের একটাই, যে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। যেহেতু আমি মতুয়াদের প্রতিনিধি হিসেবে বিজেপির সাংসদ, তো প্রতিনিয়ত যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামে গেলে আমাকে এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এখনও সোসাইটিতে কেন এই সিটিজেনশিপ অ্যাক্টটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। এখনও 3 মাস হাতে আছে এবং মতুয়ারা কনসাস, মানে এই ব্যাপারটাতে পুরো কনসাস, তারা সচেতন যে 3 মাস পার হয়ে গেলে এটা আবার নতুন করে পার্লামেন্টে পাশ করাতে হবে। সেটাই সরকারি বলতে সেটাই সংবিধানের নীতি। আবার তো আমরা উদ্বিগ্ন এবং মতুয়ারা উদ্বিগ্ন যে এটা পাশ হলেই আমাদের সমস্যাটা মিটে যায়। কেন যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের সিটিজেনশিপ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কথা বলার অধিকার নেই। আমার মধ্যে ভূমিকা খুব বড় রকম কিছু নয়, একটা চিঠির মুসাবিদা করা, সেটা আমি করে এনেছিলাম, সেইটা নিয়ে আলাপ আলোচনা হলো, আরও কিছু হবে, তারপরে এই চিঠিটা নিয়ে ওরা যথাস্থানে পাঠাবেন। মতুয়া কারা সেটা লেখা আছে এবং তাদের গুরুত্ব কি, রাজনৈতিক গুরুত্ব কি সেটা লেখা আছে, তারা কেন নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে সেটা লেখা আছে, এবং তাদের যে নাগরিকত্ব পাওয়া উচিত এই জিনিসটা কোনো অন্য কোনো দল যে স্বীকার করেনি, শুধু বিজেপি স্বীকার করেছে সেটা লেখা আছে, এবং বাকিটা হচ্ছে এটাকে কার্যে পরিণত করা।